এই সংসারে আমি সবচেয়ে কষ্টে আছি, এই সেটা বাবাকে হারিয়েছে, কিন্তু আমি কাকে হারিয়েছি? শেষ কথা খোকা ভাই, যেদিন এই সরকার অনুমতি দিল তার চিকিৎসার জন্য, কোর্ট থেকে অনুমতি নিয়ে উনি বিদেশে গিয়েছেন, কিন্তু অনুপস্থিত কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার করা যায় না, বিচার কাজে চালানো যায় না। একজন বীর মুক্তি যোদ্ধা এই ভোট টাকা সরকার খোকা ভাইয়ের অনুপস্থিত বিচার তাকে শাস্তি দিয়েছিল। যেদিন তাকে শাস্তি দেয় সেদিন ইন্ডিপেন্ডেন্ট এবং খালি আমাকে জিজ্ঞাসা করেছিল খোকা ভাই এই শাস্তি দেওয়া হবে আপনার অভিভাবককে, আমি বলেছিলাম এই বিচার আমি মানি না। কন্টেন্ট অফ কোর্ট আপনার ঘর দেওয়া নিয়ে যাক। সাদেক হোসেন খোকা সেই ব্যক্তি মহাসচিব দানেন, এই সাদেক হোসেন খোকা তো সেই ব্যক্তি। 1971 সালের 25 মার্চ তৎকালীন তার নেতা সাদেক হোসেন খোকা ভাই তার নেতা মন্নান ভাইকে নিজে জিত চালিয়ে শিবপুরে রেখেছেন। আমি বলেছিলাম সাদেক হোসেন খোকার জিত ছিল, উনি চালাতে জানতেন না, ঢাকার সাথে বাড়ি ছিল। বাংলাদেশে কত মানুষ আমার রাস্তার ফকির বাসায় ঝুঁকতে ঝুঁকতে এসেছে, লঞ্চে ঝুঁকতে ঝুঁকতে এসেছে, আজকে তো আমার হাজার কোটি টাকার মানুষ। ভারত সাদেক হোসেন খোকার মতো একজন মানুষকে শাস্তি দিলেন, এই শাস্তি আমি মানি না। তাই সাপোর্ট নিয়ে বলতে চাই, আজ হোক আর কাল হোক, সাদেক হোসেন খোকাকে তার অনুপস্থিতিতে বিচার করে শাস্তি দেওয়া আমাদের এই ভোট ভোট টাকা সরকারের বিচার বাংলাদেশের মাঠে হবে 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 ইনশাল্লাহ। 2009 সাল 17 জুলাই এই পৃথিবীর সব মানুষ এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চায়, আমিও চেয়েছিলাম, কিন্তু এক মরণ ব্যাধি আমাকে 2009 সালে ঠিক পৃথিবী থেকে নিয়ে যেতে চেয়েছিল। অনেক নেতা আমাকে দেখতে গেছেন, খন্দকার জেলা সমস্যা সবাই, খোকা ভাই গেলেন 17 তারিখে আমাকে দেখে বললেন হাবিব তুমি তো শেষ হয়ে গেছো, একই অবস্থা। আমি খোকা ভাই বললাম খোকা ভাই আমি আজকে আসি কালকে আসি পরশুদিন এই পৃথিবীতে আসলে থাকবো না, তবে আমাকে ভেলোরে পাঠালে আমি যাব না, ব্যাংককে পাঠালে আমি যাব না, হয় আমি সিঙ্গাপুর যাব না হয় আমি শাহপুর যাব। খোকা ভাই বললেন শাহপুর কোথায়? আমি বললাম ওটা আমার কবরস্থান, আমার গ্রামের বাড়ি। খোকা ভাই চলে গেলেন, বলে গেলেন তোমার আত্মীয় স্বজন কে আমার সাথে দেখা করতে বলো, আমার ছেলে বাচ্চা মারা গেছে ও ভাঙ্গে গেল। খোকা ভাই ওখানে খোকা ভাই সেদিন লালগড়ে স্বামী জেন্টু আপনি গফুর ভাইকে বললো গফুর তুমি টিকিটিং করো মান পাওয়ার ব্যবসা আছে, তুমি তিনটে টিকিট তুমি বাকিতে দাও। গহুরা ব্যবস্থা করলেন, খোকা ভাই গুলশান অফিসে গেলেন, মানবতার মা জনতার মা দেশের বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। সেখানে সম্ভবত মির্জা আব্বাস ভাই ছিলেন উপস্থিত, মুসাফ সাহ ছিলেন, বাবুবাসার চন্দ্র রায় ছিলেন, সম্ভবত সালাদুল কাদের চৌধুরী ছিলেন। খোকা ভাই বলেছিলেন ম্যাডাম হাবিব তো শেষ পর্যায়ে, ওখানে বিদেশে পাঠানো না যায় তাহলে হয়তো আর বাঁচবে না। অল্প তো ছেলেকে দলে নিয়ে আসলাম, কিছু দিতে পারি নাই, যদি চিকিৎসা করতে না পারি আমরা কি জবাব দিতে পারবো? মেরাজ তার সহজ সরল ভূমিতে বলেছিলেন অনেক টাকা লাগবে, 1 কোটি টাকার উপর লাগবে, আমার লিভার ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে, কোথায় পাওয়া যাবে তাকে? খোকা ভাই বলছেন 5 হাজার তো দেন, যে গল্পটা আমি ছোট করে নিয়ে আসছি। খোকা ভাই সেদিন দেশটিতে বেগম খালেদা জিয়াকে অনুপ্রাণিত করেছিলেন, খোকা ভাই যেন সেদিন আমাকে দেখতে না আসতেন, খোকা ভাই যেন দেশটি বেগম খালেদা জিয়ার কাছে দায়িত্ব নিয়ে কথা না বলতেন, হয়তো আজকে আপনাদের সামনে আমি বক্তব্য দিতে পারতাম না। তাই খোকা ভাইয়ের কাছে আমি নিইনি, আজকে খোকা ভাই সেটি সে দায়িত্ব নিয়েছিলেন বলে মানবতার মা দেশটির বেগম খালেদা জিয়ার 2 দিনের বিপদ জাগার সময় 1 কোটি টাকা খরচ হবে এই হিসাব কুশল সেদিন আমাকে বিদেশে পাঠিয়েছিলেন বাকি টিকিটে। পরবর্তী সময় আমি চিকিৎসা শেষ করে দেশটির বেগম খালেদা জিয়ার সমস্ত ব্যয়ভার বহন করেছি আমার দেশ এবং সিঙ্গাপুরে, আমি আজকে সুস্থ আছি। তাই আজকে সাদেক হোসেন খোকা ভাই এই সংসারে আমি সবচেয়ে কষ্টে আছি, এই সেটা বাবাকে হারিয়েছে, কিন্তু আমি কাকে হারিয়েছি? শেষ কথা খোকা ভাই, যেদিন এই সরকার অনুমতি দিল তার চিকিৎসার জন্য, কোর্ট থেকে অনুমতি নিয়ে উনি বিদেশে গিয়েছেন,
কিন্তু অনুপস্থিত কোন ব্যক্তির বিরুদ্ধে বিচার করা যায় না, বিচার কার্য চালানো যায় না। একজন বীর মুক্তি যোদ্ধা এই ভোট টাকা সরকার খোকা ভাইয়ের অনুপস্থিত বিচার করে তাকে শাস্তি দিয়েছিল। যেদিন তাকে শাস্তি দেয় সেদিন ইন্ডিপেন্ডেন্ট খালি আমাকে জিজ্ঞাসা করেছিল খোকা ভাই এই শাস্তি দেওয়া হবে আপনার অভিমতকে, আমি বলেছিলাম এই বিচার আমি মানি না। কন্টেন্ট অফ কোর্ট আপনার ঘর দেওয়া নিয়ে যাক। সাদেক হোসেন খোকার সেই ব্যক্তি মহাসচিব জানেন এই সাদেক হোসেন খোকার সেই ব্যক্তি 1971 সালের 25 মার্চ তৎকালীন তার নেতা সাদেক হোসেন খোকা ভাই তার নেতা মান্নান ভাইকে নিজে জিত চালিয়ে শিবপুরে রেখেছেন। আমি বলেছিলাম সাদেক হোসেন খোকার জিত ছিল, উনি চালাতে জানতেন না, ঢাকা শহরে বাড়ি ছিল। বাংলাদেশে কত মানুষ আমার রাস্তার ফকির বাসায় ঝুঁকতে ঝুঁকতে এসেছে, লঞ্চে ঝুঁকতে ঝুঁকতে এসেছে, আজকে তো আমার হাজার কোটি টাকা বয়স। ভারত সাদেক হোসেন খোকার মতো একজন মন্ত্রী শাস্তি দিলেন, এই শাস্তি আমি মানি না। তাই সকলকে বলতে চাই আজ হোক আর কাল হোক সাদেক হোসেন খোকাকে তার অনুপস্থিতিতে বিচার করে শাস্তি দেওয়া আমাদের এই ভোট ভোট টাকা সরকারের বিচার বাংলাদেশের মাঠে হবে 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 ইনশাআল্লাহ। লঞ্চ করা হয় তারাও সেই দলের হয় জনগণের হয় না, এখানে হলো পার্থক্য, এটাই আমাদের শিক্ষা উচিত। এই কারণেই আজকে দেশটা আওয়ামী লীগ থাকলে বিভক্ত হয় আর বিএনপি থাকলে ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে। তা আমি প্রথমে বলেছি বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে বলবো যে আমাদের সাদেক হোসেন খোকাকে আমরা হারিয়েছি, চলে গেছেন। এখানে আমাদের নেতা মির্জা আব্বাস ভাই কথা বলে গেলেন, আমি এটা বলতে চাই যে খালেদা জিয়ার যেমনি দুটি সন্তান তারেক জিয়া এবং কোকো, তার মধ্যে কোকো চলে গেছেন, তারেক জিয়া আছেন, ঠিক তেমনি আমি দেখেছি অন্তত কাছাকাছি থেকে দেখেছি যে খালেদা জিয়া আজকে মির্জা আব্বাস বা সাদেক হোসেন খোকারকে দুটো সন্তান হিসেবে এত আদর করতেন, এত স্নেহ করতেন অন্য কাউকে আমি করতে দেখিনি। এবং এই কারণে অনেক সময় যে ছোট ভাই ভাই ভাইদের মধ্যে কি থাকে না, হ্যাঁ মা তুমি ওরে বেশি দিয়ে দিলে আমার কম দিয়ে দিলে, এইরকমও হয়েছে। আবার এই কারণে আবার আমাদের নেত্রী হয়তো তাকে ডেকে আবার বলছে ঠিক আছে তোরা এইটাও দিলাম, অর্থাৎ এত আদর করতেন কেউ মনে কষ্ট পাক এইটা কোনোদিন বেগম খালেদা জিয়া সেটা করেন নাই। তা আমি বলবো যে আজকে সাদেক হোসেন খোকা নাই, মির্জা আব্বাস আছে, সরকারকে ভোট চলে সরকারকে তামের জন্য পদানোর জন্য আমরা সবাই কার কোন পদ আছে ইম্যাটেরিয়াল, সবাই সাধারণ উপর মতন মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং অবৈধ সরকারের ধাক্কা দিতে হবে, দুর্ভাগ্য করে ইনশাল্লাহ এই সরকারের পদ হবে, এই আশ্বাস ব্যক্ত করে সরকারের অনুরোধ জানার পক্ষে সূচি খোদা হাফেজ।